সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় বিএনপির তিন যুগের রাজনীতি, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, অধ্যাপক ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন, আমাদের ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আমাদেরকে মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগ চরমে, বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে স্কুল ছাত্রের মৃত্যু। সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত দামে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, সিদ্ধান্তের আগেই পরিবহনের ভাড়া না বাড়ানোর নির্দেশ সরকারের। ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে সরকার, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম জিয়া, চট্টগ্রাম ও ময়মনসিংহে কর্মসূচিতে পুলিশের বাধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, চার শিক্ষার্থী বহিষ্কার, আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং অক্টোবর থেকে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ, প্রবল স্রোতেই চলছে টেস্ট পাইলিং, এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ 37তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপি যখন প্রতিষ্ঠা হয়, জিয়াউর রহমান এর প্রতিষ্ঠাতা, একজন সামরিক শাসক কিন্তু এর প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রতিষ্ঠা লগ্নেই বিভিন্ন কারণে, একটা হতে পারে রাজনৈতিক একটা শূন্যতা চলছিল তখন আওয়ামী লীগের যে একটা বেসামাল অবস্থা, তার কারণে জিয়াউর রহমানের কিছুটা বলা যায় ব্যক্তিগত সততা এবং একটা ক্যারিশমেটিক ক্যারেক্টার ছিল তার, সেই কারণে তিনি তুমুল জনপ্রিয় হয়েছিলেন কিন্তু, এবং এই দলটিও জনপ্রিয় একটি দল হিসেবেই গড়ে উঠেছিল শুরুতেই। যদিও এই দলটির সম্পর্কে অনেকেরই অভিযোগ যে এটি একটি প্রতিক্রিয়াশীল দল, কারণ সংবিধান থেকে যে মূল নীতি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিল এই দলটি, এবং স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছিল এই দলটি, এই বিতর্ক আছে দলটিকে নিয়ে। সব মিলিয়ে আমি কাজী সিরাজ আপনার কাছে জানতে চাইব এই বিএনপির এই একটি মূল্যায়ন। ধন্যবাদ আপনাকে। বিএনপির মূল্যায়ন করতে গেলে 37 বছর বয়সে আজকে যে বিএনপি যে জায়গায় দাঁড়িয়েছে, ঠিক এদিকটা দেখে বিএনপির মূল্যায়ন করলে ভুল হবে। বিএনপি সম্পর্কে প্রতিষ্ঠাকালে বিএনপির তো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বিএনপির প্রতিষ্ঠা হয়েছে, এটা মূলত যেটা বলা হয় দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতন্ত্রীদের একটা মিলন কেন্দ্র হিসেবেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের তখনকার রাজনীতির প্রেক্ষাপটগুলো একটু চোখের সামনে আনতে হবে। সারা পৃথিবীতে তখন ইন্দো সোভিয়েত অ্যাক্সিসের দারুণ প্রতাপ, বাংলাদেশে যারা ক্ষমতায় এর আগে ছিল তারা মোটামুটি ইন্দো সোভিয়েত অ্যাক্সিসের পক্ষে, অর্থাৎ রুশ ভারত আন্তর্জাতিক যে রাজনৈতিক অক্ষশক্তি, সেই অক্ষশক্তির প্রভাবিত সরকারই ছিল এর আগে যে সরকারটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছিল। তো এখানে রাজনীতিতেও এমন একটা অবস্থা ছিল আমাদের দেশপ্রেম, আমাদেরকে নানা কারণে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় শুধু নয়, 700-800 বছর ধরে এখানে একটা সামাজিক সংকট আছে, যে সংকটটা খুব সাদামাটা কথা বললে হিন্দু মুসলিম বিরোধ এবং দ্বন্দ্ব, বিশেষ করে ব্রিটিশ আমল থেকে এটা আরও বেশি গতিশীল হয়েছে। এটা মূলত ছিল ব্রিটিশ আমলে যে কারণে বিরোধটা হয় জমিদারি সিস্টেম প্রবর্তনের পর থেকে, বিরোধটা মূলত ছিল জমিদার আর প্রজার, জমিদার ছিল হিন্দু, প্রজারা ছিল মুসলমান। তো যেখানে আবার মুসলমান জমিদার ছিল হিন্দু প্রজাদের উপরে কিন্তু একই অত্যাচার চলেছে, কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা জমিদারের নেতৃত্বে জমিদারের অত্যাচারে অতিষ্ঠ ছিল, সেটাকে হিন্দু জমিদারের
মুসলিম প্রজার উপর, সাধারণভাবে জমিদার প্রজার উপর যা করে থাকে সেই নিপীড়নটাকে হিন্দু মুসলিম বিরোধ হিসাবে দেখানো হয়েছে, এবং এটা পরবর্তীতে সাম্প্রদায়িক এই বিরোধটাকে ব্যবহার করে দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি ভিত্তিতে তো পাকিস্তান রাষ্ট্রেরই জন্ম হলো। সেখান থেকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট, এটা অস্বীকার করার উপায় নেই, কাজ করে, ওই সেন্টিমেন্টটা কাজ করে। যেমন আমরা তো ওগুলো খুব একটা দেখিনি, কাজ করেছে আমাদের মধ্যে, অস্বীকার করার উপায় নেই। আমাদের সন্তানরা একত্র দেখেনি, কিন্তু একত্র তারা এখন দেখে, এখন তারা একত্র ধারণ করে, ইনহেরিট করছে এগুলো। তো এই সমস্ত কারণে বাংলাদেশের মানুষের মধ্যে একটা এই যে আবার জাতীয়তার যে প্রশ্নগুলো ছিল, জিওরমাটা ক্লিয়ার করেছেন যে আমাদের জাতীয়তাবাদ হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা যা শুধু ভাষা ভিত্তিক, শুধু ধর্ম ভিত্তিক, এরকম একটা জাতীয়তা যদি গড়ে উঠতই তাহলে আরব দেশের সমস্ত আরবি ভাষাভাষী দেশগুলো একটা রাষ্ট্র করতে পারতো, ইংরেজি ভাষাভাষী সব রাষ্ট্রগুলো একটা রাষ্ট্র হতো, এরকম। আমাদের এখানে আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাস সমস্ত কিছু মিলেই আমাদের জাতিসত্তা এই ভূখণ্ডের মধ্যে যারা, এটাই হবে আমাদের জাতীয় পরিচয়। জাতীয় পরিচয়টা জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয়তাবাদ দলের মাধ্যমে করেছিলেন, এবং এটা বাংলাদেশের জনগণ গ্রহণ করেছিল, এবং এটা তারা বলতে বিএনপি এটা বলতে চেয়েছে যে জিয়াউর রহমান জাতিকে আমাদের একটা জাতীয়তার পরিচয় দিয়েছে, আমরা বাংলাদেশি। বাঙালি হলে তো পশ্চিমবঙ্গে, আমাদের এখানে যত বাঙালি আছে সমপরিমাণ বাঙালি তো ভারতের পশ্চিমবঙ্গে আছে, তাইলে তাদেরকে আমরা কিভাবে দেখব। তো এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের জাতীয়তাবাদ এই দর্শনের মধ্য দিয়ে জিয়াউর রহমান পরিষ্কার করার চেষ্টা করেছেন, এবং আমাদের দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠ একটি অংশ এটাকে গ্রহণ করেছিল, এবং জিয়াউর রহমান অত্যন্ত যারা এটা আপনি সূচনাতে বলেছেন, তিনি 71 সালের মুক্তিযুদ্ধে বিতর্ক আছে, এখন হাইকোর্টের রায় আছে, অনেক কথা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেগুলো আমাদের কানে শুনেছি অন্যের কানে শোনা কথা না। আমরা 71 সালের 27শে মার্চ যে ঘোষণাগুলো নিজেরা শুনেছি, এখন যেগুলো বলা হয় সরকারিভাবে সেগুলো মেলে না। জিয়াউর রহমান আমরা চিনতাম না, বিশ্বাস করেন কখনো দেখিনি, কিন্তু সেদিন যখন এই তার কণ্ঠে শুনলাম আমি মেজর জিয়া বলছি, অচেনা একটা মানুষের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে, অগাধ বিশ্বাস আস্থার জন্মে গেছে। আমরা তো কিং কর্তব্য শেখ মুজিবুর রহমানের নামে, সেটা দ্বিতীয় প্রথম ঘটনায় আমাদের হাসান হাফিজ রহমান সম্পাদিত স্বাধীনতার দলিল, যেটা সেখানে কিন্তু লেখা আছে ফুটনোটে, বঙ্গবন্ধুর ঘোষণাটি আছে, বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমানের ঘোষণা, কিন্তু নিচে একটা ফুটনোট লেখা আছে জিয়াউর রহমানের প্রথম ঘোষণাটি নিরাপত্তাজনিত কারণে নষ্ট করে ফেলা হয়, ওটা আপনারা দেখবেন ওখানে লেখা আছে। অর্থাৎ এর আগে জিয়াউর রহমান আর একটি ঘোষণা দিয়েছিলেন, এবং সেটা উনি নিজে দিয়েছেন, ওগুলো আমরা নিজেরা কানে শুনেছি। এখন ওই পরবর্তীকালীনটা পরিবর্তন, উনি অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন, অত্যন্ত বাস্তববাদী ছিলেন, তাকে যখন রাজনৈতিক নেতারা বললেন তখন উনি এটা বুঝলেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা ঘোষণার একটা ঐতিহাসিক রাজনৈতিক মূল্য আছে যেটা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সাহায্য করবে। তার তাৎক্ষণিকভাবে তিনি সংশোধন, দ্বিধাহীন চিত্তে এটাকে সংশোধন করে, কিন্তু এটা তো উনি অস্বীকার করছেন না, এটা ইতিহাসও আছে, কিন্তু ওনার প্রথম ঘোষণাটি স্বীকার করলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না, কারণ একটি ঘোষণা তো বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের স্বাধীনতার দুটি পর্ব আছে, একটি হচ্ছে স্বাধীনতা আন্দোলন পর্ব, দীর্ঘ পর্ব, সেই 52-48 সাল থেকেই 71 সালের আগ পর্যন্ত, আর 71 সালের পরবর্তী স্বাধীনতা যুদ্ধ পর্ব। তো দুটো স্বাধীনতা আন্দোলন পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন অসাধারণ, অদ্বিতীয়, কিন্তু মুক্তিযুদ্ধ পর্বে জিয়াউর রহমানের যে ঐতিহাসিক যুগান্তকারী ভূমিকা সেটা ইতিহাসে অম্লান থাকবে, এটাকে কেউ অস্বীকার করতে চাইলেই হবে না। ওই বিভিন্ন কারণে জিয়াউর রহমান জনগণের জনপ্রিয় হয়ে গেছিলেন, তারপরে সেনাবাহিনীর মধ্যে তিনি কাজ করে জনপ্রিয় হয়েছেন, তার এই জনপ্রিয়তাগুলো বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা তাকে জনগণের কাছে এত আপন করে ফেলেছিল। তিনি যখন এই জাতীয় পরিচয় রাষ্ট্রীয় পরিচয় ইত্যাদি এই সমস্ত ঘটনাগুলো রাজনীতি দার্শনিক যে অবস্থানটা তার তিনি নিয়েছিলেন, সবকিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছিল, এবং দলটি যেগুলো বলা হয়তো দুঃখজনক ক্যান্টনমেন্টের তৈরি দল, এটা যারা না জেনে বলেন বক্তৃতার জন্যে, একটি রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই বাংলাদেশ জাতীয় দল গঠিত হয়েছে। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, 19 দফা বাস্তবায়ন কমিটি করেছিলেন, এরপরে তিনি জাগদল করেছিলেন, এবং জাগদলে মূলত আপনারা যারা বয়স্ক আছেন এখানে আমরা সবাই কিন্তু ঘটনাগুলো জানি, জাগদলের মেইন কম্পোনেন্ট ছিল আগে ভাসানী নেব, প্রগ্রেসিভ রাজনীতি যারা করতো তাদের মধ্য থেকে
আসা লোকজন মুসলিম লীগ রেয়ার কিছু লোকজন ছিল, সাজির রহমানের নেতৃত্বে মুসলিম লীগের কত লোক এসেছিল সবাই জানেন। তারপরে উনি একটা ফ্রন্ট করেছিলেন জাতীয়তাবাদী ফ্রন্ট, ছয়টা সংগঠন নিয়ে, জাগদল, ন্যাশনাল আওয়ামী পার্টি, ইউনাইটেড পিপলস পার্টি, লেবার পার্টি, মুসলিম লীগ এবং রসরাজ মন্ডলের তফসিলি ফেডারেশন, এই ছটা সংগঠনের জাতীয় ফ্রন্ট করেছিলেন। এবং ফ্রন্ট করার সময় তিনি ঘোষণা দিয়েছিলেন এই ফ্রন্টটি সমন্বয়ের মধ্য দিয়ে আস্তে আস্তে কাজ করতে করতে একটা সময়ে একটা ঐক্যমতে পৌঁছে একটি অভিন্ন ঐক্যবদ্ধ জাতীয় দলে পরিণত হবে। এবং পরবর্তীকালে সেই ভিত্তিতেই বাংলাদেশ জাতীয় দল থেকে একটি সুনির্দিষ্ট রাজনীতি, এবং এখানে ঘোষণাপত্র শুরুতে যে কথাটি আছে এটা একটা ঐতিহাসিক, আজকের বিএনপি এই জায়গায় কিন্তু নাই, ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের পবিত্র আমানত এবং অলঙ্ঘনীয় অধিকার, প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমির এই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুদৃঢ় ও সুরক্ষিত করে রাখাই হচ্ছে আমাদের কালের প্রথম ও প্রধান দাবি। এই ঘোষণা দিয়ে দলটির জন্ম, এবং এই দলটির ঘোষণা হয়েছিল আপনার মনে আছে পয়লা সেপ্টেম্বর রমনা বটমূলে, যেখানে পয়লা বৈশাখ আমরা উদযাপন করি প্রতি বছর, সেই জায়গাতেই কিন্তু দলটির ঘোষণা হয়েছিল। তো কাজে ধন্যবাদ, আমি সিরাজ ভাই আবার পরে আসবো আপনার কাছে, আমরা একটু অধ্যাপক ফেরদৌস হোসেন আপনার কাছে যাই। কাজী সিরাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন পটভূমি বিএনপির প্রতিষ্ঠার, কিন্তু আপনাকে আমি যেই প্রশ্নটা করতে চাই আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন, যেই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে করা হয় যে বিএনপি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে দিয়েছিল, স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছিল আবার রাজনীতিতে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যদি একটু বলেন, এই এই অভিযোগগুলোর কতটা সত্যতা আছে মনে করেন আপনি? আচ্ছা, আমি তার আগে একটা কথা বলে নিই, ফরিদ জাকারিয়া উনি হান্টিংটনের খুব প্রিয় ছাত্র, তার একটা বই বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, এটা হলো ফিউচার অফ ফ্রিডম, সেখানে ফরিদ জাকারিয়ার কিছু অবজারভেশন আছে, আমি এটা দিয়ে শুরু করতে চাই। সেটা হলো এই যে যখন কোনো দেশে, বিশেষ করে গণতান্ত্রিক কোনো দেশে, রাজনৈতিক দল মানে কি বলে ট্র্যাক হারিয়ে ফেলে অথবা কোনো ধরনের শূন্যতা তৈরি করে, অথবা এই গণতন্ত্রে রাজনৈতিক দলের যে ভূমিকা সেই কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, মানে তার বক্তব্যটা এক্সপ্লেন করলে যা দাঁড়ায়, সেরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেখানে গণতন্ত্রের যে রাজনীতি সেটা আস্তে আস্তে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। এটা হচ্ছে ফরিদ জাকারিয়ার মূল্যায়ন, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না, সাধারণভাবে একটা মূল্যায়ন। এই বিষয়টাকে যদি আমরা বাংলাদেশের কনটেক্সটে নিয়ে আসি, আপনি দেখেন যে বাংলাদেশের যে স্বাধীনতা বা আমাদের সংবিধান 72 সালে যে সংবিধান রচিত হলো, বা তার আগে পরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা রেটোরিক্স হিসাবে দেখলে হবে না, আমি মনে করি ফ্যাক্টস দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে একটা মাল্টি পার্টি লিবারাল ডেমোক্রেসি এস্টাবলিশ করার আন্দোলন বা দাবি, এটাই কিন্তু এদেশের জনগণের দাবি ছিল, আওয়ামী লীগেরও দাবি ছিল। এবং আপনি 6 দফা বা এরও আগে 11 দফা, তারপরে 11 দফা, এর আগে 54-21 দফা, তারপরে আপনি এই 70-এর নির্বাচনী ম্যানিফেস্টো, 71-এর স্বাধীনতার যুদ্ধ, সব মিলিয়ে যদি 72-এর সংবিধান, 73-এর আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টো, এগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সত্যটা আমরা পাব যে এখানে একটা বহুদলীয় উদার গণতান্ত্রিক ব্যবস্থা, এবং আরও সুনির্দিষ্টভাবে বললে একটা পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম এস্টাবলিশ করবার একটা দাবি এখানে ছিল, এবং জনগণ কিন্তু সেই অবস্থানটাকেই সবসময় সমর্থন দিয়েছে। এটাই ছিল আমাদের রাজনীতির ডেভেলপমেন্ট, স্বাভাবিক ডেভেলপমেন্ট, এবং এটাই ঘটেছে এখানে। ভিন্ন ধারাও ছিল, কিন্তু তারা ছিল ক্ষীণ ধারা। এই ধারাটা সর্বপ্রথম যে হোঁচট খেলো বা বিপন্ন হলো সেটা হলো কিন্তু 1975 সালে, যখন একদলীয় বাকশাল গঠিত হলো। তারপরে এই বাকশাল টিকলো না, মানে ওই রেজিম ক্ষমতায় থাকতে পারলো না, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কাণ্ড, তারপরে আপনার ধরেন সামরিক বাহিনীর ইনভলভমেন্ট ইত্যাদি, সিরাজ ভাই বলেছেন, আমি তো ডিটেলসে যেতে চাই না। এর মধ্য দিয়ে কিন্তু একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়ে গিয়েছিল, এটা কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে, যেটা আমি শুরুতেই বলেছি, যেটা আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিটা থেকেও কিন্তু আওয়ামী লীগ নিজেই মানে অনেকটা দূরে সরে গেল, এবং অনেকটা হোঁচট খেলো আওয়ামী লীগের লোকেরা যে কি হলো আসলে, তো আমরা
ঠিক বুঝে উঠতে পারছি না, অনেকেই কিন্তু এরকম মানে সেই ভ্যাকুয়ামের মধ্যে একটু যদি আমরা শর্ট করি, আমি আমি শর্টই নিয়ে আসি, সেটা সেই ভ্যাকুয়ামের মধ্যে জিয়াউর রহমান যখন দলটি করলেন এবং একটি বহুদলীয় গণতন্ত্র আবার চালু করলেন, সেটা মানুষ সানন্দে গ্রহণ করলো। এখন আপনি একটা কথা আপনি বলতে পারেন যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র আবার যখন পুনঃপ্রবর্তন করলেন, ওই পুনঃপ্রবর্তনের যে জিয়াউর রহমানের অবস্থান, তার কারণে কিন্তু আওয়ামী লীগও আবার নতুন করে পুনর্গঠিত হলো, মানে আওয়ামী লীগ নামে এই দলটি আবার আসলো, ন্যাপ আসলো, মুজাফফর ন্যাপ, তারাও তো ডিসম্যান্টেলড হয়ে গেছিল, ডিসম্যান্টেলড সিপিবি ডিসম্যান্টেলড হয়ে গেছিল, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। হ্যাঁ, এখানে আরো কতগুলো ঘটনা, আমি জাস্ট এই পলিটিক্যাল পার্টির কনসেপ্ট থেকে বলছি, আপনি দেখবেন ওই সময় কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, যেমন হক তোয়ার পার্টি, মতিন আলউদ্দিনের পার্টি, নামগুলো আমি ঠিক বলছি না, ডিটেলসে যাচ্ছি না, এদেরকেও কিন্তু এই আন্ডারগ্রাউন্ড পলিটিক্স থেকে জিয়াউর রহমান আপনার এই ওপেন প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসে এবং তারাও কিন্তু পার্লামেন্ট ইলেকশন করে, কেউ কেউ এমপিও হয়। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে আপনি জাসদ, যারা আপনি বাকশাল হওয়ার পরে গণবাহিনী করে এবং ওই গভর্নমেন্টকে অস্ত্রের মুখে মানে ক্ষমতাচ্যুত করার ওই লাইন নিয়েছিল, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে কিন্তু জাসদকেও একভাবে কনসেশন দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত করে। এবং ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হয় যে জিয়াউর রহমান ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো বা যে দলগুলো ওই 72-এর সংবিধানের বিধানের কারণে মানে রাজনীতির অধিকার হারিয়েছিল, তারাও এখানে রাজনীতি করবার সুযোগ পেয়ে গেল। এইটাকে আপনি একভাবে অভিযোগ হিসেবে অবশ্যই দেখতে পারেন, কেউ কেউ দেখে, আবার উল্টোভাবে আপনি দেখতে পারেন যে আপনি একটা বহুদলীয় গণতন্ত্রের কাঠামো যদি আপনি দাঁড় করাতে চান সবাইকে, তাহলে সেখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করবো এই পর্যায়ে, আমি দুইটা উদাহরণ দেবো। একটা হলো যে ইউরোপে যদি আপনি দেখেন যে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি নামে কিন্তু অনেক রাজনৈতিক দলের অস্তিত্ব আছে এবং প্রথম দিকে ছিল ছিল। ভারতে যদি আপনি দেখেন, ভারতেও হিন্দু মুসলিম বিভিন্ন নামে বিভিন্ন ধর্মভিত্তিক দলের কিন্তু অস্তিত্ব আছে। এখন যারা এই বহুদলীয় গণতন্ত্রের এই ধারাটাকে ধারণ করে তারা তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং আমি এটা আরো সময় পেলে আমি বলতাম যে আপনি ইউরোপে দেখবেন যে এই লিবারাল ডেমোক্রেটিক পার্টি, যারা ওই মানে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টিগুলো যখন লিবারাল ডেমোক্রেটিক পার্টির সাথে মিলে একই স্পেসের মধ্যে রাজনীতি করতে থাকে দীর্ঘদিন, করতে করতে দেখা গেছে যে ওই খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টিগুলো শুধুমাত্র খ্রিস্টান নামটা বাদ দিলে তারা কিন্তু এখন ডেমোক্রেটিক পার্টি হয়ে গেছে। হয়তোবা আপনি যদি এইভাবে দেখেন যে জিয়াউর রহমানের এরকম একটা দৃষ্টিভঙ্গি কাজ করেছে যে আমি এখানে একটা লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম যেটা কম্পিটিটিভ পার্টির মধ্যে দিয়ে বিকশিত হবে এরকম একটা সিস্টেমের দিকে আমি যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আবার এত এমবার্গো বা অনেককে যদি আমি এইভাবে পলিটিক্স করতে না দিই তাহলে তারা কি করবে যে তারা আন্ডারগ্রাউন্ড পার্টি হিসেবে তাদের এইটা গণতন্ত্রের জন্যে বা গণতন্ত্র বিকশিত হওয়ার জন্যে বা শক্তিশালী হওয়ার জন্যে সুখকর হবে না, এই দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু এই বিষয়টাকে দেখার যথেষ্ট অবকাশ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু নাঈমুল ইসলাম খান আপনার কাছে যাব, আমি কিন্তু আসলে আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি, আমি আপনার কাছে পাওয়ার চেষ্টা করব। সেখানে কিছু ভয়েডস আছে, সেটা বলেই আপনি বলেন। কথা হচ্ছে মূল যে অভিযোগটা আসলে বিএনপির বিরুদ্ধে করা হয় বা জিয়াউর রহমানের বিরুদ্ধে স্পেসিফিক্যালি করা হয় সেটা হচ্ছে উনি মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ধর্ম নিরপেক্ষতা সেটিকে নষ্ট করেছিলেন এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন, এবং ক্রমান্বয়ে কিন্তু আমরা একটা মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র থেকে, যেমন আপনি দেখেন যে সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর, বাংলাদেশ বেতারের নাম রেডিও বাংলাদেশ, হ্যাঁ, বা জয় বাংলা স্লোগান তো একেবারেই নির্বাসিত হয়েছিল, তো ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু জিয়াউর রহমানকে অনেকেই যেটা বলে থাকেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা হয়েও পরবর্তীকালে মুক্তিযুদ্ধের চেতনা তার হাতেই সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছিল, এই অভিযোগটা একটু আমরা আলোচনা করতে চাই আজকে সামগ্রিকভাবে, আমরা বিএনপি নিয়ে আলোচনা করতে চাই, এই অভিযোগটি ছাড়া কিন্তু আসলে আলোচনাটা সম্ভব না। না, আমি আমি এগ্রি উইথ ইউ ফুললি, আসলে এটাও একটা ইস্যু, সিরাজ ভাই এবং ফেরদৌস ভাই যেভাবে অ্যাড্রেস করেছেন এমন মনে একটু আংশিক একটু অন্যভাবে দেখার দায়িত্ব রয়েছে আমাদের। এই পার্টিকুলারলি দেখেন ফেরদৌস ভাই যে বললেন যে লিবারেল ডেমোক্রেসিতে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে সুযোগ দিলে তো সবাইকে দিতে হয়, এখন ইসলামিস্টদেরকে দেন, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি করতে দেন, কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী জামাতকে দিতে হবে কেন? দ্যাট ইজ মাই পয়েন্ট। এই জায়গাটাতেই হলো জিয়াউর রহমানের প্রবলেমেটিক এরিয়াটা। এখন যেমন স্বাধীনতা বিরোধী যারা
মানে রাজনৈতিকভাবে স্বাধীনতা বিরোধী, তাদের রাজনীতির ব্যাপারে তো বঙ্গবন্ধুই অনুমোদন দিয়ে গেছেন। সুতরাং এটাতে জিয়াউর রহমানের অনুমোদন দেওয়া কোনো অপরাধ সৃষ্টি করে না, কিন্তু জামাতের ব্যাপারে করে। এবং এই স্বাধীনতা বিরোধীরা যাদের যারা চিহ্নিত ছিলেন না, তারপরেও একটা বিষয় দেখেন, শাহাজিজুর রহমান তার বিরুদ্ধে হয়তো, আমি জানি না, তার বিরুদ্ধে হয়তো সরাসরি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাও থাকতে পারে, কিন্তু তিনি জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে 71 সালে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সুতরাং তার মতো একটা লোককে স্বাধীনতার 4 বছরের মাথায় তাকে 4 বছর না হয়তো আরো কিছু প্রধানমন্ত্রী করা, এই সব মিলিয়ে আমি 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 কিন্তু ওইটাই বলছি। আমি বলছি যে চিহ্নিত এবং যারা যুদ্ধাপরাধী তাদেরকেও রাজনীতির আশ্রয়ে জিয়াউর রহমান দিয়েছিলেন, সেটাই অপরাধ। কিন্তু যতটুকু অনুমোদনযোগ্য স্বাধীনতা বিরোধীতে, মানে সাধারণভাবে পলিটিক্যালি স্বাধীনতার বিরোধী, এটা বঙ্গবন্ধুই যাদেরকে অনুমোদন দিয়ে গেছেন। আমি আবারও বলছি, আমি কারোর নাম নিয়ে বলবো না, আমি দেখব হিস্ট্রি কি বলে। বঙ্গবন্ধু যাদেরকে রাজনৈতিক করার সুবিধা দিয়ে গেছেন তাদেরকেই যদি জিয়াউর রহমান অ্যাকোমোডেট করে থাকেন, তাহলে জিয়াউর রহমানকে অপরাধী করা যাবে না এর জন্য। এটা স্পষ্ট কথা আমার, ঠিক আছে? সুতরাং এটা এটা বাকিটা হিস্ট্রি, আমার স্বল্প পরিসরে এটার বিশ্লেষণে যাওয়ার সুযোগ নেই। কিন্তু আমি বলছি যারা চিহ্নিত এবং যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষেত্রে জিয়াউর রহমান তো অবশ্যই একটা অপরাধ করেছেন, আমি সেটা বলছি। তো সেখানেই আমাদের ফান্ডামেন্টাল পরিবর্তনটা হয়েছে। জিয়াউর রহমান কেন স্বাধীনতার প্রতীক বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ অনুমোদন করবেন? জিয়াউর রহমান কিন্তু শুরু করেন নাই, এটা শুরু যেই করেছেন উনি এই পরিবর্তনটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমি আবারও বলি, এই প্রসঙ্গে সিরাজ ভাই একটা কথা বলেছেন যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের, আমি সিরাজ ভাইয়ের সাথে একটা জায়গাতে ভিন্ন মত যে জিয়াউর রহমান ওই ঘোষণাটা দিয়েছিলেন, প্রথম ঘোষণাটা এটা সত্যি কথা, নিজেকে সুপ্রিম কমান্ডার প্রভিশনাল প্রেসিডেন্ট হিসেবে। পরবর্তী ঘোষণাটা, এবং ইনিও সিরাজ ভাই ওটা রাইটলি বলেছেন যে উনি মানুষের পরামর্শে, আওয়ামী লীগ নেতাদের পরামর্শে উনি কিন্তু এটা সংশোধন করেছেন। আমি আবার এখানে আওয়ামী লীগেরই ইয়েতে যাই না, আওয়ামী লীগের আর্গুমেন্টটা ঠিক না যে উনি ঘোষক, উনি পাঠক মাত্র। কারণ আপনি যদি ভাষাগতভাবে দেখেন, ঘোষণার যদি পাঠক হয়, কোনো পৃথিবীর ইতিহাসে কোনো ঘোষণার পাঠক আই জিয়াউর রহমান বলে ঘোষণার পাঠক হতে পারে না। সো টেক্সট ওয়াইজও এটা পাঠক না, এটা ঘোষক। কিন্তু এই ঘোষকের মর্যাদা, আমি আবার সিরাজ ভাই কিন্তু প্রায় আমি একমত, কিন্তু একটু জায়গায় যে উনি যে দুই ভাগ করে অ্যাজ ইফ দ্বিতীয় ভাগে তাকে হিরো করা, এই জায়গাটাতে আমি ভিন্ন মত একটু, যে না, দুই জায়গাতে সে একটা জিয়াউর রহমান একটা অসাধারণ ভূমিকা রেখেছিলেন, এবং আসলে উনি ভাগ্যবান, ওনার এই ভূমিকাটা কাকতালীয়, এটা তার সৌভাগ্য, এটা তার সুচিন্তিত সিদ্ধান্ত না, এটা তার যেটাকে বলে তার প্রক্রিয়াগতভাবে ধাপে ধাপে উনি এটাতে আসেন নাই। সুতরাং এটাকে আমি দেখি তার ঐতিহাসিক ভাগ্য হিসেবে, ঐতিহাসিক ভূমিকা রাখার সুযোগ। এবং আওয়ামী লীগের বর্তমান অনেক মানুষের লেখালেখিতে আমি দেখেছি তার ওই সময়কার ঘোষণা, যেটা উনিও অনুপ্রেরণা বোধ করেছেন, অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু মুক্তিযুদ্ধকাল এরপরে কিন্তু জিয়াউর রহমান আর ওই রকম বঙ্গবন্ধুর পাশাপাশি আসার মতো কোন স্ট্যাচারে ছিল না। এখানেও আমি জিয়াউর রহমানের প্রশংসা করি, জিয়াউর রহমান কিন্তু এরপর হি ওয়াজ অ্যাকচুয়ালি, আইটাই বলছি, উনি কিন্তু চেষ্টাও করেন, উনি জীবিত থাকা অবস্থায় কখনোই না, কখনোই না, উনি কিন্তু আস্তে আস্তে সেক্টরে গেছেন, ফোর্সেস কমান্ডার হয়েছেন। উনি যে মানুষ নিজেরে প্রভিশনাল প্রেসিডেন্ট ঘোষণা করে সে তো মন্ত্রিসভায় একটা মন্ত্রীর মর্যাদা পাইতে পারতো, সেটাও কিন্তু পায় নাই। সো জিয়াউর রহমানের দিক থেকেও আমি কোনো আস্ফালন দেখি না, বরং উনি অসাধারণ ভাগ্যবান। এবং এই যে বিএনপি ক্যান্টনমেন্টে তৈরির ব্যাপারও সিরাজ ভাইয়ের সাথে একটু পার্থক্য করি, এটা তো লিটারেলি ক্যান্টনমেন্টে তৈরি হওয়ার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ওই যে জাগদল করা, হি ওয়াজ ইন ইউনিফর্ম, তো একজন জাগদলে কিন্তু উনি ছিলেন না, না না উনি ছিলেন, ছাত্র ছিলেন। এখন আপনি যদি ইফ ইউ গো অনলি বাই বুক সিরাজ ভাই, তাইলে তো একটু ইতিহাসের প্রতি অবিচার করা হবে। জিয়াউর রহমান এই দলটা করেছিলেন, এবং আমি আসছি না সিরাজ ভাই, এত সিম্পল না, এইটার মধ্যে ক্যান্টনমেন্টের ইনভলভমেন্ট আছে। তখনকার এজেন্সিসগুলি, তখনকার নন মিলিটারি অফিসাররা কিভাবে এই দলটা সংগঠনে ভূমিকা রেখেছিলেন, এইটারই মিলিত নাম হচ্ছে ক্যান্টনমেন্টে তৈরি হওয়া। এটা ফিজিক্যাল ক্যান্টনমেন্টে তৈরি হওয়া না, বাট ইউনিফর্ম ওয়াজ ইনভলভ, জিয়াউর রহমান হিমসেলফ ওয়াজ ইন ইউনিফর্ম, ইভেন উনি যখন ইলেকশন করেন হি ওয়াজ ইন ইউনিফর্ম। সো এইগুলি মিলে এটাকে বলা যায় ক্যান্টনমেন্টে তৈরি হওয়ার দল,
কিন্তু এটা জিয়াউর রহমানের দলটা ক্যান্টনমেন্টে তৈরি হওয়া। কিন্তু আমি আবার এটাকে বলি, এগুলি আমাদের ইতিহাসও আছে। ইভেন এক অর্থে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসও ক্যান্টনমেন্টে তৈরি। কিভাবে? কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল, আমি আরেকটা দলের নাম ভুলে গেছি, সেটার ভয়ে যে এটা কি হইতে যাইতেছে, ভারতীয়রা একটা দল করে ফেলছে, তখন তাদেরকে সামাল দেওয়ার জন্য ব্রিটিশরা সরকারিভাবে উদ্যোগ নিয়ে বাংলাদেশ ভারতীয়দের একটা দল বানানোর জন্য কাজ করেছে, হুইচ ইজ জাতীয় কংগ্রেস। এটা কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া দল। তো সেটা কি ইতিহাসের পরিক্রমায় ভারতের জাতীয় রাজনীতির মুখপাত্র হয় নাই? হয়েছে। সুতরাং জিয়াউর রহমানকে এটার জন্য অপরাধী করবো না, কিন্তু এটাকে আবার অন্যভাবে বলাটাও আমার কাছে ইতিহাসের প্রতি অভিযোগ। আমরা আবার আসবো, কিন্তু মানে বাস্তবতা হচ্ছেই সময়টা নিয়ে নেব আমি আমি দেবো আমি 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 পরে আসবো আবার আপনার কাছে, মানে একজন দর্শক আছে ফোনে, আমরা আসলে আসবো পরে। তবে একটা বাস্তব সত্য হচ্ছে যে জিয়াউর রহমান দলটা গঠন করার পর সেটি কিন্তু জনপ্রিয় হয়েছিল এবং জিয়াউর রহমান নিজেও তুমুল জনপ্রিয় হয়েছিলেন, এইটা এই বাস্তবতাটা আমাদের স্বীকার করতে হবে। আমি দর্শক ফোনে আছেন, আমি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা নিয়ে প্রশ্নটা করুন। জি, আমি ফেনী থেকে বলতেছি। জি, আমার নাম সেলিম মোহাম্মদ। বলুন, আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি তো এখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে তারা চট্টগ্রামে সমাবেশ করছিল, কিন্তু এখানে পুলিশে বাধা কেন দিল? তাহলে তো এখানে মনে হইতেছে যে সরকারে বিএনপিকে দমন করে রাখতে চাইছে। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, পুলিশি বাধা দিয়েছে, আমরা দেখলাম আজকে দুই জায়গায়, চট্টগ্রামে এবং ময়মনসিংহে। এটা অবশ্যই নিন্দনীয় এবং সরকারের এই ধরনের আচরণ, এর আগেও আমরা দেখেছি যে বিএনপিকে জনসভা করতে দেওয়া হয়নি বা শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়া হয়নি, এগুলো তো অবশ্যই নিন্দনীয়। এটা নিয়ে আর আমার মনে হয় আপনাদের বিস্তারিত আলোচনা। আর নাইমুল ভাইকে শেষ করবেন, আমি শেষ করে দিই, তাহলে ওইদিকে গিয়ে শেষ হোক, তাহলে আলোচনাটা ঠিক হবে। তো যেমন ধরেন নাম জামাতের ব্যাপারে আরেকটা কথা, জামাত জামাত কেন রাজনীতি করতে পারবো না? এই জন্য না যে আমরা মাল্টিপার্টিতে বিশ্বাস করি না, এই জন্য না যে আমি ইসলামের একটা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলি বিরোধিতা করব, কিন্তু এই জন্য যে জামাত ওয়াজ ডাইরেক্টলি ইনভলভ, দলীয়ভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ফাইট করেছে। তো এটা পরাজিত দল আর রাজনৈতিক সে অধিকার রাখার সুযোগ রাখে না, এটা জিয়াউর রহমানের অপরাধ। আরেকটা কথা বলি, বিএনপি কিন্তু তিনটা, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর ট্রানজিশনটা ওয়াজ ভেরি ইজি ডিসাইসিভ, কারণ জিয়াউর রহমান ইজ নো মোর। তো খালেদা জিয়া কিন্তু দ্বিধাহীনভাবে বিএনপির নেত্রী হয়েছেন এবং তিনি রাজপথে 9 বছর আন্দোলন করে বিএনপিকে দ্বিতীয় জন্ম দিয়েছিলেন। সেটা দ্বিতীয় পর্বের পর তারেক রহমান যখন আবার সক্রিয় হলেন, সর্বশেষ পরিস্থিতিটা এখানে এসে আমরা এখনো জানি না ইতিহাসের অমোঘ নিয়তিটা কি, এটা কি তারেক রহমান ফেজ হবে না সামথিং এলস। এখন এটা দ্বিতীয় তৃতীয় টার্নের মধ্যে বিএনপি আছে এবং দেখার বিষয় এটা কোন দিকে যাবে। আমি শেষ করে দিচ্ছি আরেকটা কমেন্ট, এটা আমার কিন্তু আমার তাই সবটা সময় নিয়ে নিচ্ছি আমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাকশালটা করলেন, এই যে বলা হয় যে একদলীয় শাসন, আমি এই জায়গাটাতে বলি, আমাদের পলিটিক্যাল সায়েন্সের টিচার আমাদের সাধারণভাবে বুকিশ গণতন্ত্র বলে ম্যান্ডেটের কথা, একটা ইলেকশন করলে 5 বছর বা 4 বছর একটা নির্ধারিত সময়ের ম্যান্ডেট। কিন্তু হাউ ডু ইউ এক্সপ্লেইন 22 বছরের আন্দোলন সংগ্রাম, 11.5 বছর একটা লোক জেলে থাকতে হয়, 22 বছর আন্দোলন সংগ্রাম করে একটা নির্বাচন, তারপরে আবার 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, এই টোটালটার ম্যান্ডেট কি? আমার ধারণা এটা 20-25 বছরের ম্যান্ডেট। মুক্তিযুদ্ধের ঘটনাবলী যদি বর্ণনা করার সময় পাই তাহলে তারপরে একটা ম্যান্ডেট দরকার, যেটা নাকি আরেকটু বড় সময়ের। বঙ্গবন্ধুর হয়তো মিস্টেক ছিল, উনি যদি বাকশালটা করে সংবিধানে লেখা থাকতো যে এটা 20 বছরের ব্যবস্থা, 10 বছর পরে রিভিউ হবে, 20 বছর পরে আবার সকল, এটা তো উনি বলেন নাই এক পার্টি, একটা নামে এটা আসলে মাল্টি পার্টি, এটা নিয়ে অনেক পজিটিভ বাকশাল কিন্তু যেহেতু থাকতে পারে নাই, যেহেতু যতটা মিসআন্ডারস্টুড বাকশাল, দি কনসেপ্ট অফ বাকশাল ওয়াজ নেভার দ্যাট, সেইভাবে আলোচনা হয়নি এবং আমরা এর সাথে জানি না যে বঙ্গবন্ধু কি করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কি করতে ছিলেন আমরা জানি, এখন জানি, আমরা যা মাসখানে জানতাম না। বঙ্গবন্ধুর একটা ভাষণ আমি সম্প্রতি দেখার সুযোগ হয়েছে, যেখানে পার্লামেন্টে উনি বলেছিলেন এটা সাময়িক ব্যবস্থা, আমি এটা চাই না, কিন্তু স্বাধীনতার পর সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে উনি একটা বিবেচনা করেছিলেন, সেখানে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু বাকশালটা যতটা মিসআন্ডারস্টুড ততটা মানে খারাপ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ছিল, এবং তখনকার যে সামগ্রিক পরিস্থিতি একটা নৈরাজ্য সব সামাল দেওয়ার জন্য। আচ্ছা, আমি সিরাজ ভাইয়ের কাছে পরে আসবো সাম্প্রতিক বিএনপি নিয়ে, কিন্তু আমি আবার একটু অধ্যাপক ফেরদৌস হোসেন আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। আমি একটু সমালোচনায় যাচ্ছি আজকে, জিয়াউর রহমানের বিরুদ্ধে আরেকটা যে অভিযোগ করা হয় যে বঙ্গবন্ধুর খুনিদের তিনি পুনর্বাসিত করেছেন, ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং যে তাদেরকে বিদেশে চাকরি দিয়েছেন,
যদিও এটা মুস্তাক আমলেই শুরু হয়েছে, কিন্তু জিয়াউর রহমানও সেটাকে বৈধতা দিয়েছেন। এই ব্যাপারটি ব্যাপারটা শেষ না, আরো টেনে নিয়ে আসতে পারেন যে এরশাদের আমলেও এটা তো কন্টিনিউ করেছে, এরশাদ সাহেবও তাই করেছেন। এখন ধরেন রাজনীতির এইসব ইকুয়েশন গুলো আমরা যতটুকু মানে একটা আদর্শবাদী অবস্থান থেকে দেখি, রাজনৈতিক দলগুলো কি সেইভাবে দেখে, আপনার আওয়ামী লীগ কি সেইভাবে দেখে, বিএনপি কি সেইভাবে দেখে, তারা তাদের পাওয়ার পজিশন থেকে দেখে ব্যাপারগুলোকে। এখন আমরা যদি সবসময় একটা আদর্শবাদী অবস্থান থেকে ব্যাপারগুলোকে বিবেচনা করি, তাহলে কিন্তু এক ধরনের সিদ্ধান্তে আমরা যাব, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আবার বিবেচনা করি তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত পাল্টে যায়। আপনি দেখেন যে যে অভিযোগগুলো জিয়াউর রহমানের বিরুদ্ধে, তার প্রায় সকল অভিযোগগুলোই কিন্তু এরশাদের বিরুদ্ধে। জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা অংশ কিন্তু খুব সোচ্চার বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, কিন্তু তারা এরশাদের বিরুদ্ধে কিন্তু এখন আর সোচ্চার নাই, তাদের কণ্ঠস্তব্ধ হয়ে গেছে। কারণ পাওয়ার ইকুয়েশনে এখন না, কারণ তারা ইনসিগনিফিকেন্ট, নট দিস এরশাদ ইনসিগনিফিকেন্ট হইলেই তো না, না ইনসিগনিফিকেন্ট কোন অর্থে যে পাওয়ারে এখন আর এরশাদ তাদের কম্পিটিটর না, ইনসিগনিফিকেন্ট এবং তারা মেজর এরশাদ এখন মেজর কন্টেস্ট্যান্ট না, সঙ্গী এখানে সঙ্গী, দুই নম্বর হচ্ছে সঙ্গী, তো সঙ্গীর বিরুদ্ধে তো এত বলা যাবে না, সো এখানে কম্প্রোমাইজ হচ্ছে, সেগুলো আছে। দুই নম্বর হচ্ছে যে যদি বিএনপির জায়গায় এরশাদের পার্টি থাকতো তাহলে কিন্তু আক্রমণটা জিয়াউর রহমানের বিরুদ্ধে হতো না, হতো এরশাদের বিরুদ্ধে, এটাই তো বাস্তবতা। আচ্ছা এখন আমি যে কথাটা বলি, দেখেন আমি এটা মনে করি যে হ্যাঁ জিয়াউর রহমান যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো অনেকের কাছেই এটা গ্রহণযোগ্য না, ইট ইজ ট্রু। ইতিহাসের কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা ইতিহাস বিবেচনা করবে, কিন্তু আমি যেভাবে দেখি যে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আবার একটা পরিবর্তন আসে, এটা আমাদের স্বীকার করতে হবে। সেটা কি? সেটা হলো আবার ইলেকশন হয় বাংলাদেশে, আবার আস্তে 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 ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কিন্তু শক্তিশালী হতে থাকে, মানে ইমার্জ করতে থাকে, ইমার্জ ঠিক না মানে একটা শক্তিশালী ভিত্তি লাভ করে। দুই নম্বর আরেকটা বিষয় আমি বলবো, সেটা তর্ক সাপেক্ষ, মানে জিয়াউর রহমানের শাসনামলে যে ইলেকশনগুলো করেছে সেগুলো গণতন্ত্রকে স্থায়ী দুর্বলতা দিয়েছে। না না ঠিক আছে, তাহলে এখন যে ইলেকশনগুলো হচ্ছে বা এরশাদের আমলে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো একই একই ধারাবাহিকতা হয়েছে। ওকে আসেন, 73 এর ইলেকশন কি বিতর্ক বিতর্কের রূপ, সেটা সামান্য বিতর্ক, এটার সাথে তুলনা করা যায় না, মনে তুলনা করা যায় না, কিন্তু তখন গণতন্ত্রের দুর্বলতা বলা হয় না আরকি, এটা বিচ্ছিন্ন একটা দুইটা তিনটা কনস্টিটিউয়েন্সিতে, আর একটা হলো যে টোটাল নির্বাচনটাই ফ্লড। ওকে দুইটা আমি আমি আমাদের বলি, আপনি যে গণতন্ত্রটা বিকশিত হওয়ার প্রাথমিক যে স্তরটা, এই প্রাথমিক স্তরটাই তো আঘাতপ্রাপ্ত হলো ওই ইলেকশনের মধ্য দিয়ে, যখন গণতন্ত্র পাকিস্তান আমলের যে ত্রুটিগুলো সেখান থেকে আপনি একটা ইলেকশন দেওয়ার দরকারই ছিল। আমি বলি আপনাকে যে না দরকার ছিল, ছিল বলেই দিয়েছেন, কারণ হচ্ছে যে ওইটাকে আরো লেজিটিমেসির কোশ্চেনটা সামনে চলে এসেছিল, এসেছিল বলেই উনি মনে করেছেন যে হ্যাঁ এই ইলেকশনের নির্বাচন কি আপনি জিয়াউর রহমান ভাইয়ের সাথে না না সেটা করছি না, তুলনা করছি না, কিন্তু আমি বলছি না যে ওই ইলেকশন বিতর্কের ঊর্ধ্বে ছিল। পরবর্তীকালে যে পার্লামেন্টারি বা প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আপনি যদি জিয়াউর রহমানকে গণতন্ত্রের প্রবক্তা হিসেবে, না আমি প্রবক্তা হিসেবে দেখছি না, আমি এইভাবে দেখি, আপনি দেখেন যে ওসমানী সাহেব যখন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হন প্রথমবার, এবং সেখানে তো আওয়ামী লীগও তাকে একটা কথা, আমি কিন্তু বারবার ইলেকশন উপর ওসমানী সাহেব কিন্তু জিয়াউর রহমানকে কনগ্রেসলেট করে, সত্য আমি বারবার বলছি যে জিয়াউর রহমান মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পেরেছিলেন। তাহলে কি এমনি এমনি জাগরণটা তৈরি হয়? তা তো হয় না, কি জন্য সেটা আলোচনা সাপেক্ষ, সেটা অনেক বিশ্লেষণ করা যেতে পারে। তার নিজস্ব একটা ক্যারিশমেটিক ক্যারেক্টার ছিল, তার অনেক ঢং যেগুলো ছিল বা ব্যক্তিগত সততার কথাটা আমি বলছি, আমি একটা কথা বলি শুনুন, অনেক কিছুর কারণেই হয়তো বা তখন একটা রাজনৈতিক শূন্যতা ছিল, সব মিলিয়ে মানুষ জাগরিত করতে পেরেছিলেন এবং পপুলার একটা পার্টি গঠন করতে পেরেছিলেন, কিন্তু তার মানে জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এটা বলা আবার ঠিক হবে না। আচ্ছা আমি আমি যেভাবে দেখি, আমি কিন্তু সেটা বলি নাই, আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে জিয়াউর রহমান বা এক্স ওয়াই জেড যেই বলেন আপনি, রাজনীতিতে কেউই মানে 100% মানে একেবারে বিশুদ্ধ অবস্থানে থেকে তার রাজনৈতিক মানে ই তৈরি করতে পারে, কি বলে যে ক্ষমতার ফুটিংস মানে তৈরি করতে পারে, এইটা আমার কাছে খুব আইডিয়াল মানে একটা পজিশন মনে হয় না, মনে হয় আর কি।
এবং রিয়ালিটিগুলো কিন্তু এরকমই যে হ্যাঁ, জিয়াউর রহমান অনেক কাজ করেছেন যেটা তার ক্ষমতার জন্য অপরিহার্য ছিল মনে করেছেন তিনি, কিন্তু সেই কাজগুলোকে যদি আপনি নৈতিক বিবেচনায় দেখেন তাহলে অনেক কিছু অনৈতিক ভাবে করেছেন তিনি। এটা যে জিয়াউর রহমান একা করেছেন তা কিন্তু আরো অনেকেই করেছেন, এটা অনেকেই করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু কাজী সিরাজ ভাইয়ের কাছে আসবো। এখনকার বিএনপি মানে সেই জিয়াউর রহমানের বিএনপি আপনি খুব কাছ থেকে দেখেছেন, এবং এখনকার বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা? অনেকে বলে থাকেন যে এখনকার বিএনপি কি আরও বেশি প্রতিক্রিয়াশীল হয়ে যাচ্ছে কিনা, জামাতের সাথে তাদের যে সঙ্গ, স্বাধীনতা বিরোধীদের সরাসরি মন্ত্রী বানিয়ে সরকার গঠন করা, এবং এখনও যে এই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে নিশ্চুপ থাকা, এই সব মিলিয়ে এই দলটি কি যে বিবর্তন দলটির, এটি নিয়ে যদি আপনি একটু বলেন। শেষ বের কাছে আমারও প্রশ্ন, বিএনপির এই থার্ড ফেজ। হ্যাঁ, ঠিকই বলেছেন। বিএনপির আসলে আপনার দুটো অংশ আছে, একটা জিয়ার অংশ, তারপর জিয়া পরবর্তী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন পরে এই অংশটা আবার দুভাগ, একটা বেগম জিয়ার অংশ, তারপরে তারেক রহমানের যে অংশটা আছে। তো জিয়া রহমানের একটা ভুল ভ্রান্তি তো মানুষ, তো আমিও একপদ, কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নন। যে বঙ্গবন্ধু সম্পর্ক আমরা অনেক প্রশংসা করে সব কিছু আছে, কিন্তু ভুল ভ্রান্তি তো ওনারও ছিল, এটা এটাও আমরা বলি। তো জিয়া রহমানের তখনকার সাজুর রহমানদের মিনিস্টার, প্রধানমন্ত্রী করা ইত্যাদি যে কাজগুলো, এগুলো তখনও কিন্তু বিরোধিতা ছিল। আপনাদের অনেকের মনে থাকতে পারে কর্নেল আকবর হোসেন সহ কয়েকজন কয়েকবারই এ ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন, এবং পার্সোনালিও সাজুর রহমান সাহেবের সঙ্গে তাদের অনেক বাকবিদ্রোহ পত্রিকাও ছাপা হয়েছিল। অর্থাৎ এই বিষয়টা বিএনপির মধ্যেও ছিল যারা মুক্তিযোদ্ধা ছিলেন। তো ভুলভ্রান্তি এটা স্বীকার করতে হবে, জিয়াউর রহমান যা করেছেন সবই ঠিক করেছেন, সবই ভালো করেছেন। উনি বহুদিন উনি গণতন্ত্রের প্রবক্তা, এটা বলা আমরা বিএনপিও বলে না। কিন্তু যখন একদলীয় বাকশাল, এখন আপনারা কেন কীভাবে বলছেন এটাকে, অনেকে বলেন অর্থনৈতিক কর্মসূচি ছিল, কিন্তু বাস্তবতা তো হচ্ছে বাকি সকল দল নিষিদ্ধ করে একটিমাত্র জাতীয় দল করা হয়েছিল, সব পত্রিকা নিষিদ্ধ করে চারটি মাত্র জাতীয় দৈনিক রাখা হয়েছিল। তো এরকম অনেকগুলো কাজ, মৌলিক অধিকারের অনেকগুলো ধারা সাসপেন্ড করা হয়েছিল। তো এই সমস্ত কাজ, এগুলো তো সঠিক, এগুলো সঠিক গণতন্ত্রের জন্যে। বঙ্গবন্ধুর 71 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, পাকিস্তানের হানাদার বাহিনী ইয়াহিয়া ভুট্টো যদি গণতন্ত্রের শর্ত পূরণ করত, অর্থাৎ 70-এর যে নির্বাচনটি, সে নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সংসদীয় দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হবেন, এটা তারা মেনে নিত, তাইলে 71-এর 25 মার্চ যে ঘটনাটি 25 মার্চ ঘটেছে, এটা ঘটতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল অনিবার্য, কারণ পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের সঙ্গে বাংলাদেশের সমগ্র জনগণের যে দ্বন্দ্ব, সেটা একটা অমীমাংসিত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। পরবর্তীকালে হয়তো দেখা যেত পাকিস্তানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন, এরকম হতে পারতো। অর্থাৎ স্বাধীনতাটা ছিল অপরিহার্য। তো এখন সেই অবস্থানগুলো যদি আমরা দেখি বিবেচনা করে, তাইলে আজকে আমি ওই দীর্ঘ হয়ে যাবে আলোচনা, আমার মনে আপনি প্রশ্নের জায়গায় আসি, প্রশ্ন বিএনপি বর্তমান যে বিএনপি, জিয়াউর রহমানের যে বিএনপি বহুদল গণতন্ত্র, ওই জায়গা থেকে এটুকু অন্তত করেছিলেন সব দলের জন্য, সব দরজা জানালা খুলে দিয়েছিলেন, এবং সব দরজা জানালা আমি নাইমের সাথে একমত, দরজা খুলে দিয়ে যারা বাংলাদেশ এই দেশটাই চাইনি, যে দেশে কাজের জন্য দরজা জানালা খুলে দিলেন, এই দেশই যারা চাইনি তাদের জন্য দরজা খুলে দেবেন কিনা, এটা তো বটেই। তো এখন তারপরও উইথ অল দি ক্রিটিসিজম, জিয়াউর রহমান যা করেছেন বিএনপিকে যে জায়গায় উনি রেখেছিলেন, আজকের বিএনপি সেই জায়গায় নাই। বিএনপিতে সাজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বিএনপি ডোমিনেট করত মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কিত জড়িত যারা ছিলেন, দলে যারা এসেছিলেন তারা। আপনি বিএনপির তো প্রথম 11 জন স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সেই 11 জনের নামগুলো যদি দেখেন সেখানে দেখবেন যে 1 জন আর 10 জন। তো এখন আর সেখানে বেগম খালেদা জিয়া প্রথম দফায় যে প্রধানমন্ত্রী হন, সে দফাটাও অর্থাৎ 91 থেকে 96 সাল পর্যন্ত ওনার যে শাসন,
সেই শাসনটা অনেক সহনীয় ছিল। তার কারণটা ছিল জিয়াউর রহমান সাহেবের সঙ্গে কাজ করা অনেক সিনিয়র নেতা তখন বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে ছিল, নেতৃত্বে ছিল, প্রভাব বিস্তার করতে পারতো এবং তারা আমরা বদনামও বদনাম আছে, ভালো গভর্নমেন্ট ছিল, সোজা কথায় গুড গভর্নমেন্ট এটা বটে, সেটা ছিল। কিন্তু তখন থেকেই তখন জামাতের সাথে এরকম হরিহর আত্মাটা ছিল, জামাতের সাথে মূলত সম্পর্কটা এখন যে বোঝায় 1998 সালে প্রথম চার দলীয় জোট গঠন করার পর থেকে জামাত ইন করলো, বলা হয়েছিল ভোটের জোট এটা। কিন্তু পরবর্তীকালে এটা আমার কাছে মনে হচ্ছে, আমি এখনো বলি আমি লিখি, এটা একটা আদর্শিক জোট হয়ে গেছে। ভোটের জোট হলে এটা আজকে 98-2 আর 17-18 বছর তো ভোটের জোট থাকে না তো। এবং এখানে জামাত বিএনপির সঙ্গে থেকে যে কাজটি করেছে, বিএনপির এজেন্ডা হচ্ছে, বিএনপি হচ্ছে একটা বুর্জোয়া গণতান্ত্রিক রাজনৈতিক দল, ভোট হবে, ভোট করবে, ক্ষমতা যাবে, ক্ষমতার জন্য লড়াই করবে, এই লাইনের রাজনীতি, একটা বুর্জোয়া পার্লামেন্টারি পার্টির যে ক্যারেক্টার সেটা। এদের টার্গেট হচ্ছে নির্বাচন করা, এই সমস্ত কাজের মধ্যে ক্ষমতা যাওয়া ইত্যাদি, অনেকের আখের গুছানোর চিন্তাভাবনা এগুলো থাকতে পারে। আর জামাতের টার্গেট হচ্ছে ভিন্ন, ইমিডিয়েট একটা, আলটিমেট একটা। আলটিমেটলি তো তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, তারা তাদের আমাদের সংবিধানের সাথে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক, যার জন্য হয়েছে। এবং সেই জামাত ইসলাম আর প্রথম চার দল, তারপর 18 দল, তারপর 20 দলীয় জোটে থেকে বিএনপির রাজনীতিকে প্রভাবিত করছে। এবং অনেকেই বলেন যে বাংলাদেশ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন 20 দলের সাথে জামাতকে সঙ্গে চলে জামাতীয়তাবাদী দল হয়ে গেছে, কাজে এই জায়গা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। আর জামাত প্রশ্নে আমার কিছু কথা আছে, জামাত সম্পর্কে যে শুধু কথাবার্তা বলা হয়, জামাত 71-এর জামাত, এটা সত্যি কথা, 71-এর জামাত আর 2015 সালের জামাত তো এক না। এখন জামাতের যে মূল শক্তি, জামাতের ওটা শক্তি হচ্ছে যে মূল যে শক্তি, এটা কিন্তু 71-এর শক্তি না, এটা হচ্ছে নতুন প্রজন্ম। তবে তারা যদি 71-এর রাজনীতিকে ইনহেরিট করে, ওই নামে থাকলে, ওই নামে থাকলে এবং ওই রাজনীতি ইনহেরিট করে, নাম বদলে এদেরকে নিয়ে, ধন্যবাদ সিরাজ ভাই, আমাদের খুব অল্প সময় আছে, আমি অধ্যাপক ফেরদৌস হোসেন আপনার কাছে যাব। বিএনপির আরো যে গত সরকারে যে তারা যেটা ছিল মহাজোট না কি বলে, চার দলীয় সরকার, সেই সরকারের বিরুদ্ধে কতগুলো সুস্পষ্ট অভিযোগ কিন্তু আছে। একটা হচ্ছে 10টা কষ্ট পাচার করে তারা নিয়ে এসেছিলেন প্রতিবেশী একটা দেশের বিরুদ্ধে একটা শক্তিকে সহায়তা করার জন্য, যেটি অত্যন্ত গুরুতর একটা অভিযোগ কিন্তু একটা দেশের সরকারের বিরুদ্ধে। একটা হচ্ছে 21 আগস্টের যে গ্রেনেড হামলা চালিয়ে তারা শেখ হাসিনাকে হত্যা করেন, এটা এটা আজকে প্রকাশিত সত্য যে এটার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের লোকজন জড়িত ছিল এবং এতে করে একটা জঙ্গিবাদী দল হিসেবে বিএনপি একটা নিজেকে প্রতিষ্ঠা করলো, কিন্তু অনেকটা পরিচিতি পেল, যেটা একেবারেই আমি বলবো যে জিয়াউর রহমানের সে বিএনপি থেকে একেবারেই আলাদা। আপনি এটা নিয়ে কি বলবেন? আমার মনে হয় কি এই প্রশ্নটা নাঈমুল ইসলাম খানকে করলে ভালো হইতো, উনি সাংবাদিক মানুষ, ওনার কাছে বেশি তথ্য আছে, আমার কাছে অত তথ্য নাই, কারণ আমার তথ্যের সূত্রই হলো পত্রপত্রিকা। এক মিনিটের মধ্যে শেষ করতে পারি। আমি যেটা বলি সেটা হলো এই যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যখন সরকার পরিচালনা করেছে, অসংখ্য ভুল তারা করেছে, এতে কোনো সন্দেহ আমার নাই, করেছে বলেই বিএনপি সাংগঠনিকভাবে কিন্তু এখন অনেকটা রাজনৈতিকভাবে না, কিছু কিছু তো অন্যায়, কিছু ভুল, এইভাবে আমি বলি। এবং রাজনীতিতে আপনি একটা জিনিস হলো যে আপনি যদি একটা গণতন্ত্র, হ্যাঁ, যে আপনি যদি আমাদের সময় আসলে আমি শেষ করে দিচ্ছি যে একটা রাজনৈতিক দল যদি তার আদর্শ এবং নীতিকে ঠিক রেখে তারপরে তার কৌশল নির্ধারণ করতে না পারে, তাহলে শর্ট টার্ম গেইনের জন্য সে যতই চেষ্টা করুক, লং টার্মে সে কিন্তু সাসটেইন করবে। ধন্যবাদ, ধন্যবাদ। তবে আমরা আশা করব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, এখনো একটি জনপ্রিয় দল বিএনপি, এবং আমরা আশা করব বিএনপি তার নিজের শক্তিতে আবার উঠে দাঁড়াবে, কারণ আমাদের একটা শক্তিশালী বিরোধী দল তো থাকা দরকার। বাংলাদেশে কিন্তু সৌভাগ্য যে দুইটা শক্তিশালী দল, দুইটি দল আছে। সুতরাং আমরা আশা করব আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার একটি দল হিসেবে বিএনপি আবার উঠে দাঁড়াবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আবার দেখা হবে আগামীকাল, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।